रोबर सकाले राजशाहीर शारदाई बांग्लादेश पुलिस अकादमीते 40तम बीसीएस पुलिस कैडारे नियोग पावा 62 जन शिक्षानबी सहकारी पुलिस सुपारदेर समापनी कूचकावाज अनुष्ठित होवार कथा छिलो। से अनुयायी अंतर्वर्ती सरकारेर स्वराष्ट्र उपदेष्टा मोहम्मद जहांगीर आलम चौधुरी रैब पुलिसेर प्रधानरा शनिवार राते उपस्थित हन शारदा पुलिस अकादमीते, किन्तु राते हठात स्थगित हय समापनी कूचकावाज। रोबर दुपुर 1:30 राजशाही मेट्रोपलिटन पुलिसेर सदर दफ्तरे स्वराष्ट्र उपदेष्टा पौंछाले गार्ड अफ अनार देया हय। ए समय सांबादिकरा 40तम बीसीएस पुलिस ক্যাডারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত হওয়ার কারণ জানতে চাইলে উপদেষ্টা জানান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে, তবে শীঘ্রই আয়োজন করা হবে বলে জানান তিনি। যে একটা কারণে বন্ধ হয়েছে, বাট আমরা এটা খুব তাড়াতাড়ি আবার এটা করে ফেলবো, কারণটা আমরা অনিবার্য কারণে আমরা এটা করা হয়েছে। সবকটা পুলিশ ফাঁড়িতেই কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে, বাট অতটা পূর্ণদমে হয়তো শুরু হয় না আপনি বলতে চাচ্ছেন, কিন্তু এটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আমাদের তো একটা যেই পরিস্থিতি দিয়েছে, আপনারা তো আমাদের একটা সময় দিতে হবে, যদি আপনারা আমাদের সময় না দেন আমরা কিভাবে করবো। এ ঘটনায় শনিবার রাত থেকেই সামাজিক মাধ্যমে 40তম বিসিএস এ নিয়োগ পাওয়া সহকারী পুলিশ সুপারদের নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ ওঠে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া 62 জন শিক্ষানবিশ ছাত্রলীগ নেতা। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের, কিন্তু ফেসবুক পোস্টে এসব পুলিশ কর্মকর্তাদের আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অনুষ্ঠানে না যাওয়ার কথা জানানোর পরই এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।